গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকেই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো তো যাই হোক আমি আবার চলে এসেছি আমাদের অনলাইন ক্লাসের নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি তোমাদের সাথে যেই ক্লাসটা শেয়ার করবো সেটা হচ্ছে ক্লাস নার্সারির বাংলা তো ক্লাস নার্সারিতে আমি তোমাদের আগে করাবো একটা ছড়া ঠিক আছে আমাদের তো আগে দুটো ছড়া হয়েছিল তো আজকে আমি তোমাদের আর একটা নতুন ছড়া করাবো ঠিক আছে এবং তার সাথে আরও একটা জিনিস আমি তোমাদের করাবো কিন্তু আগে আমি তোমাদের ছড়াটা পড়িয়ে দিই আর তারপর আমি নেক্সট জিনিসে যাব ঠিক আছে আশা করছি আমি আগের দিনে তোমাদের যেই ছড়াটা পড়িয়েছিলাম সেটা আশা করছি তোমরা প্রত্যেকেই করেছো বাড়িতে এবং অ্যাক্টিভিটিও করার চেষ্টা করেছ তো যাই হোক আজ যেই ছড়াটা আমরা পরবো সেটা হচ্ছে কি না সেই ছড়াটার নাম হচ্ছে খোকা যাবে শ্বশুরবাড়ি এটাও কিন্তু একটা প্রচলিতই ছড়া দেখো প্রচলিত ছড়া আমরা কিন্তু এটাও মানে আমরা লোক লোক মুখে শুনে শুনে থাকি বাড়িতেও বড়রা এই ছড়াটাকে নিয়ে অনেক বেশি আলোচনা করে হয়তো তোমাদের অনেকের জানা আছে আবার অনেকের জানা নাও থাকতে পারে তো তাহলে চলো আমরা এবার পড়ে নিই খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে তাহলে চলো আরও একবার পড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে মানে খুবই একটা সহজ ছড়া আর খুবই কম লাইনের ছড়া ঠিক আছে তোমরা আমি যেই রকমভাবে আগের ছড়াগুলো বলেছিলাম যে আগে মুখস্থ করবে করার পর বাড়িতে বড়দের সাহায্য নিয়ে অ্যাক্টিভিটি করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে ছড়াটা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি আরও একবার তোমাদের পড়িয়ে দিচ্ছি খোকা যাবে শ্বশুরবাড়ি খোকা কোথায় যাবে শ্বশুরবাড়ি যাবে সঙ্গে যাবে কে মানে খোকার সাথে কে সঙ্গে যাবে সেটাই বলছে ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে মানে ঘরে একটা বেড়াল আছে সে যাবে খোকার শ্বশুরবাড়ি খোকার কোমর বেঁধেছে ঠিক আছে তাহলে এই ছড়াটাই আমি তোমাদের আজকে করলাম খোকা যাবে শ্বশুরবাড়ি নেক্সট দিন আমি আবার নতুন ছড়া তোমাদের একটা করাবো ঠিক আছে এবার ছড়াটা আমাদের হলো এবার আমরা নেক্সট কি করব সেটা আমরা দেখে নিই চলো আগের দিনে আমরা কি শিখেছিলাম পরের বর্ণ শিখেছিলাম মানে অ এর পরে কি হয় তারপর হস্য এর পরে কি হয় তাই তো বা এর পরে কি হয় রিয়ের পরে কি হয় এরকমভাবে আমরা শিখেছিলাম ঠিক আছে তো আশা করছি বাড়িতে প্র্যাকটিস করেছো এবং বুঝতেও পেরেছ এবার তো আমাদের বর্ণ লেখার সাথে সাথে তো আমাদের একটু একটু করে এগিয়ে যেতে হবে তো যাই হোক আমার ভিডিওটা ফলো করে নিশ্চয়ই তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছ তো এখন আমরা যেটা শিখবো আগের বর্ণ আগের দিন আমরা কী শিখেছিলাম পরের বর্ণ শিখেছিলাম আজকে আমরা শিখবো আগের বর্ণ ঠিক আছে তাহলে চলো আমরা একটু দেখ লিখে নিই যে কী হবে ঠিক আছে আচ্ছা বলো তো অ এর আগে কি হবে আচ্ছা আমি তোমাদের বইটা একবার দেখি দিই তার আগে তোমাদের তাহলে কি হবে না বুঝতে সুবিধা হবে ঠিক আছে চলো আমরা বইটা একটু দেখে এই দেখো দেখো আয়ের আগে অ তাই তো আমরা পরের বর্ণ শিখেছিলাম আজ আমরা শিখবো আগের বর্ণ আয়ের আগে কি হচ্ছে অ তারপর দীর্ঘ এর আগে হস্যই দীর্ঘ এর আগে হস্য এর আগে রি তো আমরা এ পর্যন্তই যেহেতু পরের বর্ণ শিখেছিলাম আর বর্ণ লেখা আমাদের এ পর্যন্তই হয়েছিল তাই আমরা আগের বর্ণ এ পর্যন্তই শিখবো তাহলে চলো আমরা খাতায় দেখে নিই তাহলে আয়ের আগে কি ফার্স্ট থেকে পড়বে অ আ তাই তো তাহলে আমরা খুব ইজিলি লিখতে পারলাম এটা কি হলো অ তাই তো আচ্ছা অ আ তারপর হস্যই তাই তো এইভাবে পড়ে পড়ে করবে তোমাদের কিন্তু কি হবে সুবিধা হবে তারপর হর্ষ পর কি হলো দীর্ঘই হলো আচ্ছা দীর্ঘই পর কি হস্য তাই তো হস্য। আচ্ছা এর পর দীর্ঘ এর পর কি বলতো রি তাই তো রি তাহলে আগের বর্ণ কি আয় এর আগে অ দীর্ঘ এর আগে ই দীর্ঘ এর আগে এ এর আগে রি তাহলে একবার আমরা পড়ে নিয়ে চলো অ আ দীর্ঘই ই দীর্ঘ রি আর এ ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু আমাদের করতে হবে দেখো তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই তাহলে আমি আজকে তোমাদের শেখালাম আগের বর্ণ তো তাহলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আশা করছি তোমরা দুটো জিনিস বুঝতে পেরেছো আমি আজকে তাহলে দুটো জিনিস তোমাদের করালাম একটা হচ্ছে ছড়া খোকা যাবে বাড়ি আর একটা হচ্ছে আগের বর্ণ ঠিক আছে নেক্সট দিন আমি অবশ্যই তোমাদের কাছে আবার নতুন কিছু নিয়ে আসব নতুন কিছু তোমাদের শেখাবো ঠিক আছে তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো এবং আমার ভিডিওটা ফলো করে বাড়িতে প্র্যাকটিস করো ঠিক আছে টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ